হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাই। এই 300 সেকেন্ড কর্তব্য করে তোলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন অভিনেতা সংগঠক হাফিজুর রহমান সুরুজ। সুরুজ ভাই, আপনাকে বহুকাল ধরে চিনি, আপনাকে সবসময় একজন বড় সংগঠক হিসেবে দেখেছি। টেনাসিনাস যেটি অত্যন্ত নামকরা একটি প্রতিষ্ঠান এবং সংগঠন ছিল, সেটির কার্যক্রম আপনি খুব দৃঢ়তার সাথে বহুদিন করেছেন, এটি এখন অপেক্ষাকৃত ম্লান, কারণ কি? আমার অত্যন্ত প্রিয় ভাজন দুজন মানুষ, হাসান ভাই দেশের বাইরে আছেন, মাসুদ ভাই দীর্ঘদিন ধরেই বাসার ভিতরে, এই প্যান্ডামিকের কারণে এছাড়াও তিনি কিছুটা অসুস্থ। আমি, নাদের চৌধুরী, রফিকুল্লাহ সেলিম, আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আমরাই একমাত্র জাতীয় পুরস্কারের সময় একটি টেনাসিনাস পদক দিয়ে আসছি দীর্ঘদিন, এবং লাস্ট আমরা দিয়েছি 2014 সালে, সেই হিসেবে প্রায় 6-7 বছর, তার মধ্যে 2 বছর যদি বাদ দিই 4-5 বছর, আমরা 4-5 বছর পরপরই কিন্তু পদকটা দিতাম। বিটিভিতে আপনার একটি প্রভাব ছিল, বিটিভি সেই সময় একক চ্যানেল ছিল, এবং যখন প্যাকেজ এলো অন্যান্য চ্যানেল হলো, তখনও আপনি বিটিভিতে ভালো একটি প্রভাব খাটাতেন বা আপনার একটি প্রভাব ছিল, এটি সত্য। এখনকার অবস্থান কি, আপনাদের প্রভাবের প্রয়োজনীয়তা কতটুকু? সম্প্রতি একজন মহাপরিচালক এসেছিলেন বিটিভিতে, যিনি নাটকে নাট্যকার, যিনি আমাদের টেনাসিনাস পদকপ্রাপ্ত নাট্যকার এবং অভিনেতা, উনি আসার পর আমাদের সংগঠনকে উনি খুব যে খুব ইয়ে করেছে বা সুযোগ সুবিধা দিয়েছে বা আমাদেরকে জিজ্ঞেস করেছে তাও না, উনি অন্য একটি সংগঠন, একই রকম সিমিলার সংগঠনকে নিয়ে মোটামুটি ওনার কাজ চালিয়েছেন, এবং উনি যথেষ্ট অভিজ্ঞ এ ব্যাপারে টিভি মাধ্যমে। সেখানে আপনারা পলিটিক্সের শিকার হয়েছেন অনেকটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আমি বিটিভির, আমার প্রভাব থাকার কারণ হলো আব্দুল্লাল মামুন, মোস্তফা কামাল সৈয়দ, এবং আমি বিটিভির একটি টিভি গাইড যেটি দীর্ঘ 40 বছর আমি প্রকাশ করেছি অ্যাজ প্রকাশক, এবং ওইটার মধ্যে যত অনুষ্ঠান যেত সবার সাথে আমার একটা লিয়াজো হতো, এটাই প্রভাব, এছাড়া ভালোবাসা। আমাকে কিন্তু কেউ কখনো বিটিভির ক্যান্টিনে এক কাপ চা খাইয়েছে এ নিদর্শন নাই। এরকম নায়ক নায়িকা থেকে ধরে চরিত্র অভিনেতা যারা ছিলেন, তারা যারা পেছনে কাজ করছেন, বিটিভিতে এখনও আমি যদি ঢুকি সবাই ক্যান্টিনে ভরপুর আড্ডা মারে। হাফিজুর রহমান সুরুজ, অভিনেতা হিসেবে অভিনয়ের একটি উজ্জ্বল স্বাক্ষর কি কোনো নাটকে কোনো কাজে রাখতে পেরেছে উল্লেখযোগ্য? ভাই ভাই, আমি তো শুরু করেছি লোকগাথা হীরামন থেকে, জনপ্রিয় অনুষ্ঠান ছিল, তা অসংখ্য হীরামনে আমি অভিনয় করেছি এবং আমার অভিনয় নির্দেশন আমি নিদর্শন রেখেছি। এছাড়া আমি ধারাবাহিক নাটক রূপনগরে ছিলাম, ধারাবাহিক নাটক আনোয়ারাতে ছিলাম, আমার একটি জনপ্রিয় সংলাপ ছিল ওস্তাদ তুই না আমি, আপনি নিশ্চয়ই জানবেন। সুতরাং আমি যখন অভিনয় নিদর্শন রাখিনি এটা বোধহয় ঠিক না। বিটিভিতে যখন স্টুডিওতে এত সুবিধা থাকা সত্ত্বেও নাটকের মান ঠিক আমাদের হৃদয়কে স্পর্শ করে না, কোন অদক্ষতার জন্য এই নাটকগুলো ঠিক আগের জায়গায় যেতে পারছে না বলে মনে করেন? এটা ঠিক অদক্ষতা না, এটা হচ্ছে বিটিভির নাটকগুলো এখন অনেকেই দেখেন না, কেন দেখেন না আমি ঠিক বুঝতে পারি না। বিটিভিতেই কিন্তু ভালো নাটক করা সহজ, বিটিভিতে 4টি ক্যামেরা অ্যাট এ টাইম চলে। আমি সে কথাই বলছি সহজ, কিন্তু তাহলে ভালো পাণ্ডুলিপি, ভালো শিল্পী, ভালো নির্দেশক, সব কিছুর সমন্বয়ের কি কোথাও কোনো অভাব ঘটছে? মনে হয় না, কিন্তু ইদানিং তো আপনার অনেক ভালো ভালো নাটক হচ্ছে বিটিভিতে, বাইরে থেকে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রচুর কাজ করছে, আমার মনে হয় আপনিই যান নাই এখনও, বাকি সবাই অনেকেই গেছে, এবং তারা গত ঈদেও আমি দেখেছি 4-5টি নাটক হয়েছে বিটিভি, তার মধ্যে আউটসোর্সিংই ছিল গোটা 3। সিরিয়াল তো অনেক যাচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে, আমাদের অনিমেষ হাজরা করছেন, তারপর মামুনুর রশিদ ভাই করছেন। বিটিভিতে আমরা শুনি কিছু কিছু শিল্পী কালো তালিকাভুক্ত রাজনৈতিক কারণে, এই কালো তালিকাভুক্তির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে, এবং আসলে কি শিল্পীরা কখনো কালো তালিকাভুক্ত হয়? আমার এটা মনে হয় না, কারণ আমি দীর্ঘ 40 বছর ধরে বিটিভিতে কাজ করেছি, আমি কখনোই দেখিনি কেউ কোনো কাগজপত্রের মধ্যে আসছে যে এই এই শিল্পীরা ঢুকতে পারবে না বিটিভিতে। কিন্তু এটা কি মানুষের মুখে চাউর করা একটা রাজনীতি? চাউর করা হচ্ছে, বিটিভির ইন্টারনাল কিছু লোক আছে, এক একটা রাজনৈতিক রেজিম যখন পরিবর্তন হয় তখন তারা এসে এই নামগুলো ছড়িয়ে দেয় যে উমুককে যাওয়া না, নেওয়া যাবে না, উনি উমুক দলের, উমুক দলের, ওনাকে নেওয়া যাবে না। কিন্তু বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ের সংস্কৃতির প্রতিষ্ঠান আছে, আমি মনে করি বর্তমান সরকারের বলতে মানে বর্তমান আওয়ামী লীগের সরকারের দায়িত্বে আছে, তারা তাদের তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক
প্রতিষ্ঠান আছে